আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানের জন্ম দিয়ে থাকি সেই সন্তান যখন সুস্থভাবে বেড়ে উঠতে পারে না তখন সে মা বাবার অনেক বেদনার কারণ হয় সন্তানকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে মা বাবার কী কী পন্থা অবলম্বন করা উচিত সন্তানকে কঠিন বাক্যের দ্বারা নাকি মধুর বাক্যের দ্বারা শাসন করা উচিত কিভাবে সন্তানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে নমস্কার জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই আমার বিশ্বাস আপনি সুস্থ আছেন আর আমি খুব খুশি যে আজকে আপনি আমাদের সঙ্গে আরেকবার যোগ দিয়েছেন আমরা দেখছি সাধুপৌল করিন্থীয় মণ্ডলীর মধ্যে যে দলাদলি হয়েছিল সেই বিষয়ে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তিনি তাদের বলেছেন যে তারা যেন কোনো ব্যক্তি বিশেষকে গুরুত্ব না দিয়ে একমাত্র খ্রিস্ট এবং ঈশ্বরকেই গুরুত্ব দেয় মণ্ডলীর প্রতিটি মানুষ প্রকৃতপক্ষে খ্রিস্টের সেবক আর প্রত্যেককে বিশ্বস্তভাবে সেই সেবা কাজ করে যেতে হবে কিন্তু মণ্ডলিতে তারা যে পরিচর্যা কাজ করছে সেটা বিশ্বস্ততা সহকারে করছে কিনা সেই বিষয়ে যেন একে অপরের বিচার তারা না করে কারণ সেটা একমাত্র ঈশ্বরই করবেন প্রভু যিশু তার দ্বিতীয় আগমনে সমস্ত মানব সমাজের বিচার করবেন সমস্ত গুপ্ত বিষয় প্রকাশ করবেন আমরা যেমন অন্যের বিচার করব না তেমনি একইভাবে আমাদের কোনো বিশেষ ব্যক্তির বিষয় গর্বিত হওয়া অনুচিত সব থেকে দুঃখজনক বিষয় হল এই যে মণ্ডলীর অনেকেই মনে করত যে সেখানে পৌল আর কোনো আসবেন না আর সেই কারণে তারা চেষ্টা করতো যেন তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে মণ্ডলী পরিচালনা করতে পারে কিন্তু তিনি তাদেরকে বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা হলে তিনি নিশ্চয়ই সেখানে যাবেন মণ্ডলীর সভ্যদের উপর নির্ভর করছে যে তিনি সেখানে কিভাবে উপস্থিত হবেন ক্রোধে না প্রেমে করিন্দীয় মণ্ডলীতে দলাদলি যে কেবল এর দুর্বলতার কারণ হয়ে উঠেছিল তা কিন্তু নয় এর থেকে অনেক বেশি মন্দ বিষয়ে সেখানকার এক ব্যক্তি জড়িত হয়ে পড়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো অন্যরা এই ব্যাভিচারী ব্যক্তির বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বরং সেই বিষয়ে তারা গর্ব করেছে সাধুপৌল সুন্দরভাবে তাদের বুঝিয়ে বলেছেন যেমন অল্প তারি সুজি বা ময়দার তালকে সম্পূর্ণভাবে তারিময় করে তোলে ঠিক তেমনই খ্রিস্টীয় মণ্ডলীর মতো পবিত্র স্থানকে একজনের পাপ সমগ্র মণ্ডলীকে কলুষিত করে তোলে কিন্তু খ্রিস্টকে গ্রহণ করে সবাই তো তাদের পুরাতন পাপকে পরিত্যাগ করেছে তারা তো তারই শূন্য হয়ে গেছে জিহুদি জাতি একই সঙ্গে তারিশূন্য রুটির পর্ব এবং নিস্তার পর্ব পালন করে থাকে সাধু পৌল তাদের বলেছেন যে প্রভু যিশু নিস্তার পর্বীয় বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন আর তার প্রতি বিশ্বাসকারী প্রতিটি মানুষ নিজেদের তারি রূপ পুরাতন পাপকে পরিত্যাগ করে তারি শূন্য হয়ে সেই পর্ব পালন করছে সাধুপৌল বলেছেন তাহলে কেমনভাবে ব্যবিচারের মতো এই পাপ তাদের মধ্যে বিরাজ করবে তিনি এমন ব্যবিচারী ব্যক্তিকে মণ্ডলী থেকে বহিষ্কার করার আজ্ঞা দিয়েছেন আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলছেন জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থিয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র থেকে আলোচনা করছি তার তিনের অধ্যায় আলোচনায় রয়েছি আসুন আমরা এই সময় কুড়ি থেকে তেইশ পদ পাঠ করে শুরু করি পুনশ্চ প্রভু জ্ঞানবানদের তর্ক বিতর্ক জানেন যে সেই সকল অসার অতএব কেহ মনুষ্যদের না করুক কেননা সকলই তোমাদের পৌল কি আপল্য কি কৈফা কি জগৎ কি জীবন কি মরণ কি উপস্থিত বিষয় কি ভবিষ্যৎ বিষয় সকলই তোমাদের আর তোমরা খ্রিস্টের ও খ্রিস্ট ঈশ্বরের আমরা আশ্চর্য হই যে মানুষ কিছুতেই বুঝতে চায় না যে তার চিন্তা তার নিজস্ব যে চিন্তা কল্পনা নিজস্ব ধারণা নিজস্ব বুদ্ধি কত না অসার এবং নিরর্থক আর ঈশ্বরতা জানেন সদুপৌল এই মানবীয় জ্ঞান বুদ্ধির অসারতা স্পষ্টভাবে উল্লেখ করার জন্যই ইউবের পুস্তক তার পাঁচের অধ্যায় তেরো পদে গীতসংগীতা তার চুরানব্বই অধ্যায় এগারো পদে উল্লেখ করেছেন ভক্তগণ যা নিজেদের জীবনের অভিজ্ঞতা লাভ করেছেন ঈশ্বরের ইচ্ছায় এবং ঈশ্বরে প্রকাশ পেয়েছেন ঈশ্বর আমাদের প্রয়োজন জানেন এবং তিনি আমাদেরকে প্রয়োজন অনুযায়ী দানও করেন যেমন দিয়েছেন তার বিভিন্ন পরিচারকদের দিয়েছেন পূর্বে প্রথম শতাব্দীর সেই প্রেরিতদেরকে পিতর আপল্য ও পৌল প্রমুখ সাধুদের ঈশ্বর আমাদের সমস্তই দিয়েছেন দিয়েছেন জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন বর্তমান এবং দিয়েছেন ভবিষ্যৎ কিন্তু মনে রাখতে হবে আমরা খ্রিস্টের আমরা সকলই পেয়েছি সে সমস্ত খ্রিস্টের উদ্দেশ্যে আমরা যেন ব্যবহার করি ঈশ্বরের এই অভিপ্রায় তবেই আমরা লাভবান হব অনন্তকালব্যাপী খ্রিস্টের সঙ্গে রাজত্ব করব করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র নিয়ে আমরা আলোচনায় রয়েছি চারের অধ্যায় আমরা আসব আমরা দেখতে পাই এখানে যে খ্রিস্টীয় সেবকদের খ্রিস্টীয় স্বভাবের বাধ্য হওয়া উচিত করিন্থিয় মণ্ডলীর অন্তর্ভুক্ত বিভেদ ও দলাদলির বিষয়ে সতর্কীকরণে পৌলের এই চূড়ান্ত পর্যায়ে আসুন বিশেষ মনোযোগসহ পৌলের এই কথাগুলো আমরা অধ্যয়ন করি প্রথম করিন্থ চারের অধ্যায় এক এবং দুই পদে লেখা আছে লোকে আমাদেরকে এইরূপ মনে করুক যে আমরা খ্রিস্টের সেবক ও ঈশ্বরের স্বরূপ ধনের অধ্যক্ষ আর এ স্থলে ধনাধক্ষের এই গুণ চাই যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায় কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয় ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয় কি আমি আমার নিজেরও বিচার করি না আমরা খ্রিস্টের সেবক প্রত্যেকটি খ্রীষ্ট বিশ্বাসী খ্রিস্টের সেবাকারী কিভাবে। আমাদের জীবন ও জীবন জীবনযাপনের দ্বারা আমরা পরস্পর পরস্পরের কাছে সাক্ষ্য প্রদান করে থাকি আর তা আমাদের জ্ঞানে অজ্ঞানে হয়েই যায় যেমন আপনি আপনার পরিচিত জনের কাছে আপনার পরিচিতজন জন আপনার কাছে খ্রিস্টকে প্রকাশ করতে পারেন কি কিভাবে করেন খ্রিস্টের নামে দীক্ষিত আপনি আপনার জীবন জীবনযাপনের মাধ্যমে খ্রিস্টের আদর্শ বহন করছেন কি নাকি তার অগৌরব করছেন এই আপনার পদ সেবাকারী পদ আপনার জ্ঞাতসারে কি অজ্ঞাতসারে এই সাক্ষ্য প্রদর্শিত হয়ে যাবে আমরা যেন সাবধান হই এর জন্য বিশেষ কার্য প্রচার করা আরোগ্য সাধন করা এ সমস্ত বিষয় পরিচর্যা বা সেবার কথা বলছি না সেগুলো বিশেষ সেবার বরদান কিন্তু সাধারণভাবেই খ্রিস্ট বিশ্বাসী মাত্র একজন আমরা প্রত্যেকেই খ্রিস্টের সেবক হিসাবে জানুক সাধু পোল এই কথাই বলেছেন কিভাবে ঈশ্বরের স্বরূপ জ্ঞানের অধ্যক্ষ যেমন জাগতিক অর্থে পরিবারের সমস্ত ধন সম্পদ অন্ন বস্ত্র শিক্ষা চাকুরি পরিবারের যাবতীয় ভার বহনের দায়িত্ব নিয়ে পরিচালনা করে তেমনি খ্রিস্টীয় বাক্য সরবহ আত্মিক পরিচালনা প্রদান করাও তার এক বিশেষ দায়িত্ব আমরা দেখি যে ঈশ্বরের বাক্যে সেই স্বরূপ ধন সম্পদের অধিকারী হয় ও অপরাপর মানুষকে তার যোগান দেয় ঈশ্বরের বাক্যের প্রকাশ তাদের কাছে আসে তারা তার দ্বারা অপরাপর ব্যক্তিকে গেঁথে উঠতে সাহায্য করবে মতি তার তেরোর অধ্যায় একান্ন বাহান্ন পদে দেখুন প্রভু জিজ্ঞাসা করছেন তোমরা কি এ সকল বুঝিয়াছ তারা বললেন হ্যাঁ তারা কি প্রকৃতই সমস্ত বুঝেছিলেন প্রভুযশু বলে চললেন এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য যা আপন ভাণ্ডার হইতে নূতন ও পুরাতন দ্রব্য বাহির করে ঈশ্বর আমাদের অনুগ্রহ সহায়তা দিন আমরা তার ইচ্ছা অনুযায়ী নূতন ও পুরনো দ্রব্যরূপ ঐশ্বরিক খাদ্য তথা প্রভুর বাক্য প্রভুর প্রকাশকে তুলে ধরি দুই পদে লেখা যে তাকে বিশ্বস্ত হতে হবে তার বাক চাতুর্যের প্রয়োজনীয়তাও নেই একদিন তারা পুরস্কৃত হবে তাদের মহান বরদান প্রযুক্ত নয় তাদের বিশ্বাসতার ধরুন প্রিয় শ্রোতাবন্ধু প্রিয় ভাই বোন আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্তু তার চালের অধ্যায় থেকে আলোচনা করছি তিন থেকে পাঁচ পদে দেখি এখানে লেখা আছে কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয় ই আমার মতে অতি ক্ষুদ্র বিষয় এমনকি আমি আমার নিজেরও বিচার করি না কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আইসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না তিনি অন্ধকারের গুপ্ত বিষয়ে সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয় সময়ের সকল প্রকাশ করিবেন আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে ঈশ্বরের এই পরিচর্যাকারীদের বিচার করার সাধ্য কারও নেই সাধুপৌল নিজে সেই বিষয় ভাবেন না করিন্থিয় মণ্ডলীর লোকেরা বা বাইরের লোকেরাও তার সম্বন্ধে কি বলে এ বিষয়ে তিনি ভাবেন না কারণ ঈশ্বরকে সামনে রেখে বিশ্বাসতা রক্ষা করে চলা প্রয়োজন তাই তিনি নিজেও নিজের বিচার করেন না এই অধ্যায় এগারো থেকে তেরো পদের মধ্যে যে বিষয় পাই তার দ্বারা বোঝা যায় যে অন্যের ব্যবহার ও স্বভাবকে যে তিনি বোঝেন না এমন নয় তিনি যথেষ্টই বুঝতেন কিন্তু সেইগুলো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেনি তার আত্মিক লক্ষ্যতে তাকে ভ্রষ্ট করতে পারেনি তিনি তার আত্মিক লক্ষ্যে স্থির অবিচল ছিলেন তিনি বলছেন আমি নিজেরও বিচার করি না তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না সমস্ত বিচারভার তিনি ঈশ্বরের উপরে রয়েছে বলে জানেন এবং জানাচ্ছেন তিনি দেখালেন সুস্পষ্টভাবে কোনো মানুষের বিচার প্রকৃত বিচার নয় নিজের উপরে নিজের বিচার ও প্রকৃত বিচার নয় কিন্তু যিনি বিচার করেন তিনি প্রভু তার অধিকার রয়েছে ক্ষমতা রয়েছে পশ্চিম দিক হতে পূর্ব দিক যেমন দূরবর্তী আমাদের হতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করার এই প্রসঙ্গে দ্বিতীয় করিন্থীয় পত্রে পাঁচের অধ্যায় আরও লক্ষ্য করব খ্রিস্টের রক্তের নিচে আমাদের পাপ সকল ধুয়ে চলে যায় যার জন্য ঈশ্বর তার স্মরণ করেন না নিয়ম যেমন দেখতে পাই যে আচ্ছাদিত কথাটি নূতন নিয়মে যায় ধৌত হয়ে বিশ্বাসী বিচারিত হবে তার ধনাধক্ষ পদের জন্য আমাদের দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে সেই পদকে কিভাবে রক্ষা করে চলেছি ঈশ্বর তার লক্ষ্য করেন সত্যি আমরা নিজেরা কিছুরই মধ্যে গণ্য নই যা শিখেছি সমস্তই খ্রিস্টের নতুন কিছু নয় তাই আমরা খ্রীষ্টের আমরা খ্রীষ্টের অংশী তাহলে সমস্তই আমাদের সাধু পৌল আমাদের আপল্য আমাদের মার্টিন লুতার হ্যাঁ আমাদের এই সুন্দর পৃথিবী আমাদের তার সৌন্দর্য ঈশ্বরের দান প্রকৃতির মনোরম বিষয় দেখি দেখে সৃষ্টিকর্তা ঈশ্বরে গৌরব করি আমাদের এই জীবন প্রভুর উদ্দেশ্যে তা ব্যবহার করি প্রিয় শ্রোতা বন্ধু প্রিয় ভাই বোন এই সৌন্দর্য পাহাড় সাগর বনবিধি পাখির কলতান এ সমস্ত ত্যাগ করে ফেলতে চান কি না এই সুন্দরকে ত্যাগ করার কথা মানুষ ভাবতেই চায় না কিন্তু মৃত্যু হ্যাঁ মৃত্যু আমাদের মৃত্যু যা আমাদেরকে এই সুন্দর সৃষ্টি হতে পৃথক করে তাও আমাদেরই অথচ মৃত্যু আমাদের উপরে কর্তৃত্ব করবে না বরং আমরা মৃত্যুর উপরে কর্তৃত্ব করবো কারণ আমরা খ্রিস্টের সমস্তই আমাদের বর্তমান ভবিষ্যৎ ঈশ্বর যা কিছু আমাদের উপরে বিশ্বাসপূর্বক ন্যস্ত করেছেন মৃত্যু জীবন বর্তমান ভবিষ্যৎ যাবতীয় বিষয় সকল সমস্ত কিছুরই ধনাধক্ষ আমরা খ্রিস্টের পরিচারক সেই একমাত্র বিচারকর্তা আমাদের অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনবেন প্রকাশ করবেন সকলের হৃদয়ের মন্ত্রণা অতএব সাবধান থেকে নিজেদের দৈনন্দিন জীবন জীবনযাপন করিয়া আসুন আশ্চর্য লাগে একথা চিন্তা করতে যে প্রত্যেকজন ঈশ্বর হতে তৎকালে আপন আপন প্রশংসা পাবে ঈশ্বর তার এই সেবকদের মধ্যে সাধুগণের মধ্যে কিছু এমন বিষয় দেখতে চান যা পেলে তিনি প্রশংসা করবেন প্রথম করিন্থিয় তা চারের অধ্যায় আলোচনা করছি ছয় থেকে দশ পদে দেখি সাধু পোল তাঁর ও আপল্লোর উদাহরণের বিষয়টি এখানে প্রাঞ্জল করেছেন যেন করিন্থীয়দের মধ্যস্থিত যে বিবাদ তা যেন দূর হয়ে যায় সেবকরা খ্রিস্টের খ্রীষ্ট এই সেবকদ্বয়ের উভয়েরই আর তারা উভয়ই খ্রিস্টের কার্যরত কাউকে অধিক পক্ষপাত বা সমর্থন করা আবার কাউকে অধিক তুচ্ছ তাচ্ছিল্য করা এমন করা উচিত নয় আমাদের এই সমস্ত রায় দেওয়ার কি অধিকার আছে আমাদের নিজস্ব কি কিছু রয়েছে না আমাদের যা তো ঈশ্বরের অনুগ্রহের দান তাহলে কেন আমরা গর্ব করি আবার আটপদে মানুষের বা মণ্ডলীর গর্বের বিষয় লক্ষ্য করি যতটা আত্মিক খাদ্যের প্রয়োজন মণ্ডলীতে রয়েছে মণ্ডলী তথা মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসীর ধারণা তারা তা পেয়েছে পূর্ণ মাত্রায় আর খাদ্যে প্রয়োজন নেই রাজত্ব করার অধিকার রাজাসনে আরোহণ করার অধিকার যেন পেয়ে গিয়েছে তারা হয়ে উঠেছে প্রভূত সম্পদশালী অথচ তা নয় এখনও দুর্বলতা রয়েছে পদে পদে কিন্তু পরিচারকদের গ্রাহ্য করে না প্রথম শতাব্দীর ওই শহীদেরা যেন খ্রিস্টের বিজয় শোভাযাত্রা সেদিন স্থান লাভ করেছিলেন সাধুপূল নিজেকে শেষের দিকে রেখে বলছেন সমগ্র মানুষ ও দুধ যেন বিশ্ব দৃষ্টিপাত করছেন তাদের দিকে নয় পদে এই বাক্যে যেন দেখা যায় তাদের পরিশ্রমের ক্ষেত্রে আমরা কার্যরত দশ পদে পাই মানুষের ধারণা ধর্মের পথ অনুসরণী যেন খ্রিস্টের সেবকদের মূর্খ তুচ্ছ করে তুলেছে তাদের নিজস্ব জগতের জ্ঞান মূল্যবান তাই তারা লাভ করে সম্মান সমাদর যেখানে সেবকেরা লাভ করে অবহেলা উপহাস এগারো থেকে ষোলো পদে দেখি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এশিয়া মাইনরে কি আশ্চর্যই না জিহুদীয় পরজাতীয়গণের কাছে পৌঁছে গিয়েছিল প্রভুর বাক্য প্রথম শতাব্দীর সেবকগণ এমনকি সাধু পোল নিজেও কি নিদারুণ ক্লেশ যাতনা উপহাস তাড়নার সম্মুখীন হয়েছিলেন ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান হতে হলে এই জগতে আবর্জনা জঞ্জালের সমান জঘন্য হয়ে যেতে হবে মানুষের কাছে আত্মিক পিতা হওয়া সহজ বিষয় নয় সত্যি আর্থিক পথে এগিয়ে যাওয়ার পথে ধরে থাকার জন্য অনেক পালকগণ থাকতে পারেন আপনারও আমার কিন্তু স্মরণ করে দেখুন কে আপনাকে খ্রিস্ট সম্পর্কে চিনিয়েছেন ত্রাণকর্তার সন্ধান দিয়েছেন আমরা গর্ব না করি আসুন ধন্যবাদ কৃতজ্ঞতায় প্রভুর চরণতলে নত থাকি প্রথম করন্ত চারের অধ্যায় সতেরো থেকে একুশ পদে আমরা দেখি এখানে লক্ষ্য করি যে সাধুপৌল তিমথিয়কে কত মূল্যবান জ্ঞান করেছিলেন সসম্মানে প্রেরণ করলেন তিমথিয়কে তিনি প্রমাণ করেন ঈশ্বরের রাজ্য শুধু কথাই নয় কিন্তু পরাক্রমে কিসের সেই পরাক্রম ভক্তের জীবনে ঈশ্বরের শক্তি কার্যকারী হয়ে ওঠা ঈশ্বরের শক্তির প্রকাশ ভক্তের জীবনে ঐশ্বরিক পরাক্রমের সাক্ষ্য বহন করে করিন্থীয় মণ্ডলীর মনোভাব ছিল সেবকগণ শুধু প্রচারেই দক্ষ কার্যত কিছু নয় কিন্তু এক্ষণে তিমথিয়কে প্রেরণ করে পরে নিজেও ঈশ্বরের ইচ্ছানুসারে উপস্থিত হয়ে সেই সকল প্রকাশ করবেন প্রভুতে তিমথিয় কত না প্রিয় ও বিশ্বাস সন্তান পৌল যাদেরকে প্রভুর পথে এনেছিলেন তাঁদেরই একজন করিন্থীয় মণ্ডলীর লোকদের মুখের কথার জবাব পৌল উপস্থিত হয়ে দেবেন ঈশ্বর যেদিন সময় দেবেন যে ঈশ্বরের শক্তি কিভাবে কার্যকারী হয় তা মুখের কথাই হয় না তাদের স্বভাব ও আচরণ সেই সিদ্ধান্ত নিতে পৌলকে প্রস্তুত করবে তারা কি চায় সাধু পৌল প্রেমেতে উপস্থিত হবেন নাকি শাসন সহ এই বাক্যের দিক থেকে আসুন আমরা প্রস্তুত হই এবার আমরা আসবো পাঁচের অধ্যায় এবং পাঁচের অধ্যায় এক পদ আমরা পাঠ করব আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে নিশ্চয় করে আমার সঙ্গে খুলবেন প্রথম করিন্থীয় তার পাঁচের অধ্যায় এবং এক পদে লেখা আছে মণ্ডলী শাসনের কথা বাস্তবিক শোনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যবিচার আছে আর এমন ব্যবচার যা পরজাতীয়দের মধ্যেও নাই এমনকি তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্জাকে রাখিয়াছে খ্রিস্ট বিশ্বাস হিসাবে খ্রিস্টের সাক্ষ্য খ্রিস্টানে বহন করা উচিত বাধ্যবাধকতা হিসাবে নয় অন্তরাত্মার কৃতজ্ঞতায় সে তা করবে কিন্তু তৎকালে করিন্থীয় মণ্ডলীতে শুধুমাত্র বিবাদ সেবক পরিচর্যাকারীদের উদ্দেশ্যে দলগত পক্ষপাতিত্ব এবং নিজেদের জাগতিক জ্ঞানের প্রদর্শনী মণ্ডলীর গণ্ডগোলের মূল ছিল তাই নয় ছিল আরও জঘন্য অপরাধ যা বাস্তবিকই ঘৃণ্য সত্যের উপাসক নয় এমন পরজাতীয়দের মধ্যেও দেখা যেত না তেমন অপরাধ নিজ বিমাতার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন এই ছিল সেই ঘৃণ্য অপরাধ যা সকলের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং খ্রিস্টের নাম ও সাক্ষ্য করে চলেছিল পদলিত বলুন এই কি খ্রিস্টানের সাক্ষ্য বহন প্রেরিতের এই জন্য কঠোর শাসন নেমে এলো দুই পদে লেখা আছে আর তোমরা গর্ব করতে বরং বিলাপ কর নাই কেন যেন এমন কর্ম যে ব্যক্তি করিয়াছে তাহাকে তোমাদের মধ্য হইতে বাহির করিয়ে দেওয়া হয় এমন অপরাধীর সঙ্গে সমগ্র মণ্ডলী আপোষ করে চলতে পারে না মণ্ডলী কিন্তু আপোষ করেই চলছিল প্রেরিতদের শিক্ষা তা সমর্থন করে না কেন কারণ প্রভু যিশু কী বলেছেন আমরা দেখি মতলিখিত সুষমাচারের আঠেরো অধ্যায় পনেরো থেকে সতেরো পদে আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে তবে যাও যখন কেবল তোমাতেও তাহাতে থাকো তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও যদি সে তোমার কথা শুনে তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে কিন্তু যদি সে না শোনে তবে আর দুই এক ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও যেন দুই কিংবা তিনজন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয় আর যদি সে তাহাদের কথা অমান্য করে মণ্ডলীকে বলো আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে সে তোমার নিকটে পরজাতীয় লোকের আর করগ্রাহী তুল্য হোক অথচ করিন্থ মণ্ডলীতে এই পদ্ধতি প্রথমে অনুসৃত হয়নি ব্যাপারটা ছিল অন্যায় বা মন্দের সঙ্গে আপোষ করে চলা একজনের মতে এই আপোষ করে চলাটা বড় অনৈতিক ব্যাপার বাস্তবিকই এই যে মন্দ ঘটনাটি করিন্থের মণ্ডলীতে ঘটে চলেছিল এর কোনো প্রমাণের আর প্রয়োজন ছিল না প্রেরিত পৌল নিশ্চয়ই সত্য বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রুড়ো ভাষায় তা জানিয়েও দিয়েছিলেন এ ছিল না গুজব বা জনশ্রুতি নিচকে গাল ভরা গল্প নয় এক ঘৃণ্য ও জঘন্যতম অপরাধ একটা বিশুদ্ধ মণ্ডলী গড়ে তুলতে আপনি পারেন আর তাকে আবার ভেঙে ফেলতে পতিত অবস্থায় নিয়ে আসতেও আপনি পারেন মনে রাখবেন বিশুদ্ধ মণ্ডলী হল পরাক্রমী মণ্ডলী দূষিত বা অশুদ্ধ মণ্ডলী হল অকেজ অপ্রয়োজনীয় পক্ষঘাত মণ্ডলী বিশ্বাসীগণ নিজেরাই পবিত্র আত্মার অধিনয় থেকেই পবিত্র প্রতাবান্বিত মণ্ডলী গড়ে তুলতে পারে একজন বিশ্বাসীর আত্মিক জীবনের বিশ্বস্ততা অপর বিশ্বাসীকে উদ্বুদ্ধ করে তোলে আবার একজন বিশ্বাসীর আত্মিক জীবনে দুর্বলতা ও শক্তগ্রীবতা অপর বিশ্বাসীকেও দুর্বল করতে সমর্থ ঈশ্বরীয় রীতি অনুযায়ী শান্তিজনক শাসন যদি সেই অপরাধী মান্য না করে সাধু পৌল বলছেন মণ্ডলীয় হতে তাকে দূরীভূত করা হোক এই দূরীকৃত করার মধ্যে পৌল একজন আত্মিক পিতার সমান শাসন ব্যবস্থা প্রকাশ করেছেন না দূরীকৃত করে তাকে বিনাশের দিকে তিনি ছেলে দিলেন না বরং তা নতুন হয়ে ওঠার ব্যবস্থা করলেন প্রথম করন্তিও তার পাঁচের অধ্যায় তিন থেকে পাঁচ পদে আমরা দেখি লেখা আছে আমি দেহে অনুপস্থিত হইলেও আত্মাতে উপস্থিত হইয়া যে ব্যক্তি এই প্রকারে এই কার্য করিয়াছি উপস্থিত ব্যক্তির নয় তার বিচার করিয়াছি আমাদের প্রভু যীশুর নামে তোমরা এবং আমার আত্মা সমাগত হইলে আমাদের প্রভু যীশুর পরাক্রম সহকার তাদৃশ্য ব্যক্তিকে মাংসের বিনা স্বার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে যেন প্রভু যিশুদ্দিনে আত্মা পরিত্রাণ পায় সাধু পৌল প্রভুর প্রদর্শিত রীতি রক্ষা করেই ব্যবস্থা নিতে বললেন আদেশ দিয়েছিলেন যদিও তিনি করিন্ত মণ্ডলীতে দূরে রয়েছেন তার এই অনুপস্থিতিতেও তিনি উপস্থিত ব্যক্তির ন্যায় ব্যবস্থা গ্রহণের বুদ্ধি প্রেরণ করলেন ঈশ্বরের আত্মাদের স্থির থেকে তিনি এই বিচার প্রদান করেছিলেন মণ্ডলী সভা আহ্বান করুক সকলে একাগ্র হয়ে প্রভুর নির্দেশ যাচনা করলে প্রভুর উপস্থিতিতে পৌল ও আত্মাতে যেখানে উপস্থিত থাকবেন ওই আত্মিক উপস্থিতি পবিত্র আত্মা যথার্থ বিচার প্রমাণ করবে সহভাগিতা হতে ওই অপরাধী ব্যক্তিকে বহিষ্কার করার ফলে তার সর্বনাশ নয় কিন্তু প্রভুর আগমনে ব্যক্তিটির আত্মা সুরক্ষা প্রাপ্ত হবে তার অনন্তকালীন মুক্তিপ্রাপ্তির উদ্দেশ্যে এই ক্ষণকালের বিচ্ছেদ তার পক্ষে অবশ্যই লাভজনক হবে ঈশ্বরের কাছে এই হোক মণ্ডলীর প্রত্যাশিত প্রার্থনা এখানে শয়তানের হাতে সমর্পণ কখনোই তার বিনাশ কামনা নয় বরং তার অনন্তকালীয় মুক্তির আনন্দ উপভোগের জন্য আত্মিক ন্যায় পৌল এই শাসন প্রয়োগ করেছিলেন মণ্ডলীকে রক্ষা করেছিলেন সেই দূষিত ক্ষত হতে যেন সমগ্র শরীররূপ মণ্ডলীটি রোগাক্রান্ত না হয় এও ছিল পৌলের উদ্দেশ্য ঈশ্বরে বাক্য এই শিক্ষা প্রদান করে মনে পড়ে ইয়ব যিনি ঈশ্বরেতে সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী ব্যক্তি ছিলেন তিনি সমর্পিত হয়েছিলেন শয়তানের হাতে শয়তান তার বিরুদ্ধে ঈশ্বরের কাছে দাবি জানিয়েছিলেন কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে তখন সদাপ্রভু শয়তানকে বলেছিলেন দেখো তার সর্বস্বই তোমার হস্তগত তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না এইভাবে ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন ইয়বকে পরীক্ষা করার সীমা রেখেছিলেন যেন শয়তান ইয়বের জীবনের উপরে তথা প্রাণের উপরে হস্তক্ষেপ না করে আমাদের বড় সান্ত্বনা যে ঈশ্বরের অনুমোদন ব্যতি রেখে শয়তান আমাদের অর্থাৎ ঈশ্বরের সন্তানকে কখনো স্পর্শ করতে পারে না প্রভু যিশু পিতরের সম্পর্কে কি বলেছিলেন শয়তান গমেন তাকে চালতে চেয়েছে হ্যাঁ প্রভু যিশু শয়তানকে অনুমতি দিয়েছিলেন পিতরের পরীক্ষার্থে সেই রাত্রে পিতর শয়তানের প্রতি দৃষ্টিপাত করলেন পিঠ প্রদর্শন করলেন প্রভু যিশুর প্রতি তার গুরুকে তিনি করেছিলেন অস্বীকার একবার নয় তিনবার আর ইস্করিত প্রভুর বিপক্ষতা করলেন কিন্তু পরক্ষণে বিবেকের দংশনে ভেঙে পড়েছিলেন কান্নায় অনুতপ্ত হয়েছিলেন কিন্তু এর মাধ্যমে শিক্ষা করেছিলেন পিতর যে তিনি নিজে কত না দুর্বল এই অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বর পিতর্কে প্রস্তুত করেছিলেন একজন বলবন্ত প্রচারক হিসাবে যিনি জেগে উঠলেন এবং নতুন হয়ে উঠলেন পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মার অবতরণের দিনে বলিষ্ঠ প্রচার রাখতে সাহসী হয়ে উঠলেন এরপরও আসুন লক্ষ্য করি প্রথম তিমথিয়ে পত্রে একের অধ্যায় কুড়ি পদে সাধুপৌল যেখানে লিখেছেন তাহাদের মধ্যে হুমিনায় ও আলেকজান্দার রহিয়াছে আমি তাহাদেরকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম যেন তারা শাসিত হইয়া ধর্মনিন্দা ত্যাগ করিতে শিক্ষা পায় দেখুন এই দুইজনের আত্মিক জীবন রক্ষা করার জন্যই তাদের যথাযথ শাসন পৌল বিবেচনা করেছিলেন আমাদের আলোচনার অংশেও পাই পৌলে ব্যবহৃত সেই সুতীব্র কঠোর প্রতিকারের শাসন ব্যবস্থা এই প্রতিকারের ব্যবস্থা আমাদের কত বড় ব্যথাজনক হলেও আত্মিকভাবে সেই দুর্বল ব্যক্তির নিজের পক্ষে সমগ্র মণ্ডলী পক্ষে নিঃসন্দেহে একান্তই মঙ্গলজনক প্রথম করিন্থিও তার পাঁচের অধ্যায়ে ছয় পদে লেখা যে তোমাদের শ্লাঘা করা ভালো নয় তোমরা কি জানো না যে অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করিয়া ফেলে এমত অবস্থায় করিন্থিও মণ্ডলীর অবস্থা কেমন ছিল জানেন তারা কি ধারণা পোষণ করে চলেছিল সাধুপল বলছেন তোমরা গর্ব করছ বরং বিলাপ কর নাই কেন আশ্চর্য তারা এই পোষণ করে চলেছিল যে তারা অন্যান্য সমস্ত ক্রিয়াকর্ম করবে সেই সকলের নিচে এমন সমস্ত অধার্মিকতা সমূহ ঢাকা পড়ে যাবে বিভিন্ন ধর্মীয় কাজের দ্বারা বহু পাপের স্কালন হয় এই ধারণায় তারা তাদের এত গুরু গুরুপাপগুলিতেও গর্ব করার সাহস পেয়েছিল কিন্তু সাধু পোল তাদের এই গর্বস্পৃত অবস্থায় আঘাত দিয়ে বলেছিলেন বরং বিলাপ করো নাই কেন তিনি স্মরণ করিয়ে দিলেন সামান্য একটু তাড়ি সুজির সমস্ত তালটাকে তাড়িময় করে তোলে সামান্য একটা পাপ একটা অধার্মিকতায় প্রশ্রয় পেয়ে সমগ্র জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায় সমগ্র মণ্ডলীকে রোগগ্রস্ত করে বিপল করে তুলবে তাদের পবিত্রতার অহংকার তাদের বিনষ্ট করবে পাঁচের অধ্যায় সাত পদে লেখা আছে পুরাতন তাড়ি বাহির করিয়া দাও যেন তোমরা নূতন তাল হইতে পারো তোমরা তো তাড়ি শূন্য কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন তিনি খ্রিস্ট দেখেছেন রুটির ক্ষেত্রে এই তাড়ি কিভাবে প্রভাব ফেলে আপনি ময়দার তালের মধ্যে একটু তাড়ি মিশ্রিত করে রেখে দিন উত্তপ্ত স্থানে সেই তাল ফুলে যাবে নির্দিষ্ট তাপপ্রাপ্ত হয়ে তা খুব উত্তপ্ত হয়ে উঠবে কেন তাড়ির গুণ তখন পূর্ণ হওয়ায় সম্পূর্ণভাবে ময়দার তালটি নষ্ট হয়ে থাকবে অনুরূপভাবে মণ্ডলী ক্ষেত্রে মন্দতা ব্যবহৃত হয় সমগ্র মণ্ডলিটির শুদ্ধতা নাশ পায় অল্প তাড়ি সুজির সমস্ত তালকে তাড়িময় করে ফেলে বাইবেলে পুরাতন নিয়মে নিস্তার পর্বের পর সাথে সাথেই রুটির পর্ব হতো বলেছেন প্রভু নিস্তার পর্বীয় শাবক আমাদের জন্য উৎসর্গীকৃত হয়েছেন সেই সমস্ত জীবনে এই পর্ব অনুষ্ঠিত হয় ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা প্রথম করিম পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন প্রভু যীশু খ্রিস্টকে প্রভু ও পরিত্রাতা রূপে তাদের জীবনে গ্রহণ করে করিন্থীয় মণ্ডলী নতুনভাবে তাদের জীবন শুরু করেছিল কিন্তু বিশ্বাসে তারা তো বৃদ্ধি পেলোই না বরং তারা নানাভাবে এমন সমস্ত বিষয় নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল যে তারা ঈশ্বরের পথ থেকে সরে গিয়ে তাদের পুরনো পাপময় জীবনে ফিরে যাচ্ছিল মণ্ডলীতে তারা ঈশ্বরকে নয় কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তিদের প্রাধান্য দিতে আবার অপরদিকে অন্য কোনো ব্যক্তির পরিচর্যা কাজের বিচার করতে সচেষ্ট হয়েছিল তারা খ্রিস্টের আদর্শ থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাচ্ছিল অথচ ব্যবিচারীর মতো পাপিকে তাদের কাছেই রেখে দিয়েছিল এই সমস্ত কিছু সাধুপৌলকে অত্যন্ত হতাশ আর ব্যথিত করে তুলেছিল তিনি চেষ্টা করেছিলেন তাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়ে এই বিষয় থেকে বার করে আনতে আমরা আমাদের আগামী অনুষ্ঠানে এই বিষয়ে আরও বিষদে জানবো আসুন এই সময় প্রার্থনায় যাবো আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি স্বর্গ পিতা ধন্যবাদ দি প্রভু তোমার পবিত্র পরাক্রমে একটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছে ধন্যবাদ দি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে আশীর্বাদ করেছো তাদের সঙ্গে আছো তোমার পবিত্র সুরক্ষায় তাদেরকে সুরক্ষিত রাখো সুস্থ সবল রাখো প্রভু তুমি কৃপা করো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবার পরিজন প্রত্যেককে গো তোমার পবিত্র সুরক্ষায় সম্পূর্ণ সুরক্ষিত রাখো সুস্থ রাখো তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো তোমার সহভাগিতায় সান্নিধ্যে স্থির রাখো যেন সেই প্রত্যেক জীবনের মধ্যে দিয়ে সেই প্রত্যেক পরিবারের মধ্যে দিয়ে তোমার এই নাম গৌরবানিত উচ্চকিত হয় তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবে উপস্থিত থাকবেন যখন ঈশ্বর জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কৃষ্ণা নস্কর ও উত্তর চব্বিশ পরগনা থেকে সুশান্ত বিশ্বাস আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন